সরকারে ভিক্ষা চাইছি না মাননীয়া, 40-46% দিয়ে আমার অধিকার, অর্থাৎ 100 টাকায় 46 টাকা আমার প্রাপ্য। আমাকে সারা দিন রাত কুকুরের মতো আপনি খাটাচ্ছেন, আর বেতন দেওয়ার সময় কম দেবেন তা তো হয় না। থাকতেবার মুরদ নেই কিল মারার গোসায়, 4 টাকা ভিক্ষা আমরা চাই না। মূল্য বৃদ্ধির সাথে সাথে দিয়ে বৃদ্ধি করতে হবে, এটা প্রত্যেকটা স্তরে প্রতিটা কোর্টে, হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে জনগণের স্বার্থে। কারণ একটা সরকারি কর্মচারী যদি দিয়ে পারে, সেই টাকাটা তার পকেটে থাকে না, সেই টাকাটা মার্কেটে যায়। কারণ যদি দিয়ে পারে, সেই কর্মচারী বাজার থেকে বেশি জিনিস খরিদ করার তার ক্ষমতা বাড়ে। অর্থাৎ একটা সরকারি কর্মচারীর সাথে দুধওয়ালা, পেপারওয়ালা, সবজিওয়ালা, যে মাছ বিক্রেতা ভাই, যে চাল বিক্রেতা ভাই, প্রত্যেকে জড়িত। একটা সরকারি কর্মচারী যদি বেতন বাড়ে, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষের তাতে লাভ হবে। 4% যে ডিএ বেড়েছে, 4% 4% ডিএ বাড়ার ফলে একজন সাধারণ শ্রমিকের, একজন সাধারণ মজুরের দৈনিক বেতন বৃদ্ধি হয়েছে 22.66 টাকা। যদি বকেয়া 36% দিয়ে দেওয়া হয়, তাহলে একজন শ্রমিক, একজন মজুরের বেতন বৃদ্ধি হবে দৈনিক 226.66 টাকা। অর্থাৎ মাসে যদি এটাকে গুণ করা হয়, 27,000 টাকার মতো বেতন বৃদ্ধি হবে প্রত্যেকটা সেক্টরের কর্মচারীদের। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের এই মূল্য, তাদের এই বেতন বৃদ্ধি হবে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার চায় সস্তার একটা শ্রমিক তৈরি করার কারখানা, 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, এই বেকার যুবকদের ভুলিয়ে আন্দোলনরত শিক্ষার মানটাকে কমিয়ে দিতে চাইছে। দিনের পর দিন পশ্চিমবঙ্গের স্কুলগুলো এই সরকার তুলে দিচ্ছে। এই সরকার চাই সরকারি প্রত্যেকটা সেক্টর নষ্ট হয়ে যাক। এই সরকারটা আগামী দিনে পশ্চিমবঙ্গটাকে যেমন বিগত দিনে ছিল ভারতবর্ষ ইংরেজদের অধীনে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গ, এই সরকারটা চাইছে পশ্চিমবঙ্গ রাজ্যটাও যারা ব্যবসা করছেন তাদের হাতে তুলে দিতে। কারণ সরকারি স্কুল বন্ধ, সরকারি হাসপাতালে পরিষেবা নেই, সরকারি বাকি যে সেক্টরগুলো সেখানে নেই। ছেলে মেয়েরা পড়াশোনা করার পর আগ্রহ হারাচ্ছে, কারণ পড়াশোনা করার পর সাধারণ ঘরের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে কাদের? যাদের ঘরের টাকা পয়সা রয়েছে, যাদের বাবা মার টাকা পয়সা রয়েছে। আপনার সন্তান সন্ততি যত ভালোই পড়াশোনায় হোক না কেন, এই সরকারের আমলে যদি আপনার টাকা পয়সা না থাকে, তাহলে আপনার ছেলে বা আপনার মেয়েটা চাকরির অধিকার থেকে আগামী দিনে হারাবে। আমরা এই জায়গাটাকে আটকাতে চাই, আমরা এই জায়গাটাকে বন্ধ করতে চাই বলেই কাজে দায়িত্ব তুলে নিয়েছি। চাকরি প্রার্থীদের সাথে চাকরিরতরা, আমরা চাকরিরতরা চাকরি প্রার্থীদের অভিভাবক স্বরূপ, তাই তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এই লড়াইয়ে সামিল হয়েছি। তাদের যে ন্যায্য দাবি, দাবি পূরণ করার লক্ষ্যে আমাদের সাথে বেশ কয়েকটি চাকরি প্রার্থী সংগঠন রয়েছেন, তারাও একে একে প্রত্যেকে বক্তব্য রাখবেন। আমি চাকরি প্রার্থীদের যারা রয়েছেন তাদের আমি ডেকে নেব এখানে। আমাদের এই যে মিছিল, মিছিল চলতে চলতে কেন মিছিল, সাধারণ স্লোগানের থেকেও সাধারণ মানুষকে বোঝানো হোক যে আমরা মিছিলটা কেন করছি, আমরা মিছিলটা কাদের সামনে করছি। পশ্চিমবঙ্গের সরকার বারবার বলে এদের জন্যই কি পোষায় না। মাননীয় ভিক্ষা চাইছি রাজ্যে।
ہم ماننیہ سے بار بار آگرہ کرتے ہیں کہ وہ ہیں ہمارے تکلیفوں کو سنیں اور سمجھیں کہ ہم کیا چاہتے ہیں. سب باہر کے راجیوں میں بہار ہے, اڑیسہ ہے, سبھی راجیوں میں پرماننٹ, جس میں ہم بولتے ہیں پرماننٹ کانٹریکچوئل نہیں پرماننٹ, اس کا یہ لگا ہے کہ یہاں کے بچوں کا بھوشیہ کیا ہوگا. اگر آپ نے سیٹ اورینٹرز, سیٹ مطلب کہ پولیس, سیٹ مطلب کہ ڈاکٹر, سب یہیں پر آتے رہیں گے تو پرماننٹ کب بنے گی, سب کو سرکار میں کیا ہو پائے گا سیٹ بولے تو. اس لیے آنے والا جتنا یوتھ ہے وہ ڈاکٹروں اس سے بھر جائے گا. নবম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্র ছাত্রীদেরকে পাঠদান করছি, কিন্তু তারপরেও আমাদেরকে অস্থায়ী করে রাখা হয়েছে এবং আমাদের মাইনে নিয়মিত ভাবে ঢোকে না. তার জন্য আমরা আজকে হাড়ি নিয়ে মাঠে নেমেছি, হাড়ি নিয়ে এই লড়াই ময়দানে এসেছি, যেখানে আমাদের এগারো বছর চাকরি করার পরেও আমাদের হাড়ি শূন্য. আপনি হাড়ি